সংখ্যালঘুদের উপর হামলায় ক্ষমতাসীন ও বিরোধী দল জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সহ মহাজোটে বিভিন্ন শরিকরা যেমন যুক্ত, ক্ষমতার বাইরে বিএনপি জামাতের জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন দল, তাদের স্থানীয় নেতা কর্মীরাও এগুলোর সঙ্গে তারা যুক্ত আছেন। কান টানলে যেমন মাথা আসে, এই কারণের জন্য কোন ক্ষমতাসীন জন তারা যখন ক্ষমতায় থাকেন ইস্যুকে তারা কেবল নির্বাচনের স্বার্থে ব্যবহার করেন। তিনি আরো বলেন, বিগত দিনেও সংখ্যালঘুদের উপর অনেকবার হামলা হয়েছিল কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিচার না হওয়ায় বারবার সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। সংখ্যালঘুদের দেশ থেকে নির্মূল করে তাদের সম্পত্তি দখল করে লুটপাট করার জন্যই হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশের রাজনীতিবিদরা ক্ষমতার লোভে সংখ্যালঘুদের নির্বাচনের ফসল ও সিঁড়ি হিসাবে ব্যবহার করে থাকে। সংখ্যালঘুরা নির্বাচনে ভোট দিলেও বিপদ, না দিলেও তাদের বিপদে পড়তে হয় বলে জানান সাইফুল হক। তাদেরকে সর্বস্ব হারা করে তাদের সহায় সম্পত্তি তারা ভোট দখল করতে চান, জবরদখল করতে চান, তারা এগুলো ছিনিয়ে নিয়ে যেতে চান, তারা এক ধরনের তাদের নির্বাচনের কাঁচামাল তারা হয়ে দাঁড়িয়েছে। একই সময় বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদের এক মানববন্ধন থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষার জন্য মন্ত্রিসভা গঠন করার দাবি জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির চেয়ারম্যান ডক্টর বিবি চৌধুরী। তাদের একটা মন্ত্রিসভা দরকার। পশ্চিমবঙ্গে মাইনরিটিরা ধর্মমন্ত্রী মুসলমান, বিলাতে আমরা বর্ণবাদী হামলায় যেহেতু আমরা কালো, আমাদের জন্য সরকারি স্বীকৃতি আছে। বাংলাদেশে মাইনরিটিদের সংখ্যালঘুদের স্বীকৃতি আইনগতভাবে নেই,